বন্ধুরা কেমন আছেন? তো আজকে 40 জোড়া দুয়ানা থেকে তিন আনা স্বর্ণের ভিতরে কানের দুলে ডিজাইন এনেছি। এখানে 40 জোড়া ডিজাইন আপনি ভালোভাবে দেখুন, একটার পরে একটা ডিজাইন দেখুন। আশা করি এখানে আপনি যে ডিজাইনগুলো দেখবেন সে ডিজাইনগুলো আপনার চয়েস হবে, কারণ এখানে ডিজাইনগুলো আমি এনেছি একদম নিউ কালেকশন, খুবই অল্প স্বর্ণের ভিতরে। বন্ধুরা, আমি যে ডিজাইনগুলো আপনি দিয়ে থাকি সে ডিজাইনগুলো অল্প স্বর্ণের ভিতরে দিয়ে থাকি। কিছু কিছু ডিজাইন রয়েছে আপনার একটু ভারী ডিজাইনের ভিতরে, সেটাও আপনি এই ভিডিওটি দেখে অল্প স্বর্ণ দিয়ে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা দেখুন, আপনি যদি ভারী জিনিস কোনোটা চয়েস করেন, যেমন আপনি যদি কোনো চারানা দিয়ে তৈরি করেন, চারানা দিয়ে যদি আপনি জিনিসটা তৈরি করেন সবসময় ইউজের জন্য, সে জিনিসটা কিন্তু আপনার চারানা স্বর্ণই লাগবে। আর যদি আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করেন, তো সেটা আপনি তিন আনা দিয়ে তৈরি করতে পারেন, কারণ আপনি যখন সবসময় রাফিস করবেন জিনিসটা ভারী লাগবে, কারণ জিনিসটা ভারী হলে আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর এখানে আপনার যে ডিজাইনগুলো রয়েছে, কিছু কিছু ডিজাইন রয়েছে আপনার দুয়ানা স্বর্ণের ভিতরে, কিছু কিছু ডিজাইন রয়েছে তিন আনা চার আনা এরকম স্বর্ণের ভিতরে। বন্ধুরা, যে ডিজাইনটা আপনার চয়েস হবে সেটা আপনি দেখে নেবেন। এখানে আমি দিয়ে দিয়েছি যে কোন ডিজাইনটা আপনার কতটুকু স্বর্ণ, কতটুকু মূল্য পড়বে। আর এখানে আপনি 21 ক্যারেট 22 ক্যারেট এরকম স্বর্ণ দিয়ে ডিজাইনগুলো তৈরি করতে পারেন। যদি আপনি এই ডিজাইনগুলো 21 ক্যারেট স্বর্ণ দিয়ে সবসময় রাফিউসের জন্য তৈরি করেন তাহলে আপনার ভালো হবে, 22 ক্যারেট দিয়েও তৈরি করতে পারেন, 22 ক্যারেটও ভালো স্বর্ণ। বন্ধুরা, আর এখানে আপনার যে ডিজাইনগুলো রয়েছে এই ডিজাইনগুলো, কিছু কিছু ডিজাইন রয়েছে আপনার নিচে যে ঝুমকো সিস্টেমের, সে ঝুমকোগুলো একটু ভারী করে তৈরি করবেন। আপনি যখন তৈরি করতে দিবেন তখন আপনার যে স্বর্ণকার রয়েছে তাকে বলবেন নিচের ঝুমকাটা একটু ভারী করে তৈরি করে দিতে। আর এখানে আপনার কিছু কিছু ডিজাইন রয়েছে লম্বা সিস্টেমের, যেটাকে পাইপ দুল বলে, সে দুলগুলো যদি আপনি তৈরি করেন, আপনি সে দুলগুলোর যে কয়রাটা রয়েছে সে কয়রাটা একটু ভারী করে তৈরি করবেন, তাহলে আপনি সে দুলগুলো সবসময় রাফিউজ করতে পারবেন। বন্ধুরা, এখানে আপনি যে কোনো ডিজাইনই চয়েস করুন, সে ডিজাইনটা আপনি ভালোভাবে আগে দেখবেন, দেখে জিনিসটা তৈরি করতে দিবেন। আর আপনি যখন জিনিসগুলো তৈরি করবেন তখন আপনি স্বর্ণকারকে ভালোভাবে বুঝিয়ে দেবেন যে আমি এভাবে তৈরি করব, তাহলে সে খুব সহজে আপনার কথা মতো জিনিসটা তৈরি করে দিতে পারবে। বন্ধুরা, আর এখানে আপনার কিছু কিছু ডিজাইন রয়েছে আপনার যে নিচে যে ঝুল সিস্টেম, সে ঝুলগুলো আপনি ভারী করে তৈরি করবেন। আমি সব ভিডিওর ভিতরেই বলি, কারণ আপনি যখনই একটা জিনিস সবসময় ইউজ করবেন তখন জিনিসটা আপনার নিচের যে ঝুলগুলো সেগুলো আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণে সে ঝুলগুলো যদি আপনি একটু ভারী করে স্বর্ণকারকে বলে তৈরি করে আনেন, জিনিসটা আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, আর এখানে আপনার কিছু কিছু ডিজাইন রয়েছে যে গোল টপের ভিতরে, সে ডিজাইনগুলো আপনি যেরকম রয়েছে সেরকম সেম করে তৈরি করতে পারেন, সে ডিজাইনগুলো আপনি তিন আনা স্বর্ণের ভিতরে তৈরি করতে পারেন। আর এখানে যে কিছু কিছু ডিজাইন রয়েছে আপনার পাইপ দুলের ভিতরে, সে দুলগুলো আপনি 3 থেকে 3.5 আনা বা আপনার 2.5 আনা এরকম স্বর্ণ দিয়ে তৈরি করতে পারেন। বন্ধুরা, এখানে আপনি যে ডিজাইনটা চয়েস করুন না কেন, সে ডিজাইনটা আপনি বাঁকা ডট বা আপনার পুশ ডট সেটা দিয়ে আপনি তৈরি করতে পারেন। যদি সবসময় ইউজ করেন তাহলে আপনি বাঁকা ডট দিলেই ভালো হয়, কারণ বাঁকা ডট সবসময় ইউজের জন্য ভালো হয়। আর যদি আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করেন তাহলে সেটা আপনি পুশ ডট দিয়ে তৈরি করতে পারেন। বন্ধুরা, পুশ ডট দিয়ে যদি আপনি জিনিসটা তৈরি করেন তাহলে এক জায়গায় যাওয়া আসার জন্য ভালো হয়। বন্ধুরা, আর এখানে আপনার যে কিছু কিছু ডিজাইন রয়েছে সাইডের যে আপনার ডাইসগুলো, সে ডাইসগুলো আপনি কমিয়ে ছোট করে জিনিসটা তৈরি করবেন, রাউন্ড করে যখন আপনি তৈরি করে দিবেন তাহলে আপনি সে তাকে বলে দেবেন যে এভাবে আমি তৈরি করব, রাউন্ড করে তৈরি করবেন জিনিসটা, তাহলে আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, এখানে আপনার যে চেন সিস্টেমের যে কিছু দুল রয়েছে সে চেনটাও আপনি একটু ভারী করে তৈরি করবেন, তাহলে সে ডিজাইনটাও আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন। কিছু কিছু ডিজাইন রয়েছে আপনার তৈরি করলে নিচের যে চেন ঝুলগুলো থাকে আপনার 2-3 মাস পর চেন ঝুলটা আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেক্ষেত্রে আমি বলছি আপনাকে যে সে ঝুলটা আপনি ভারী করে তৈরি করবেন।
বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম নিত্য নতুন ভিডিও আমি সর্বপ্রথম নিয়ে আসি। তো ডিজাইন বিষয়ে কিছু পরামর্শ দিই যাতে আপনার ডিজাইনটা তৈরি করতে সুবিধা হয়। ধন্যবাদ।